بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام الحمد لله الله পাকের অশেষ মেহেরবানি অশেষ দয়া অনুগ্রহ যা আল্লাহ আমাদেরকে বরকতময় দিন জুমার দিন এই দিনে তার এক মহান হুকুম আদায় করার জন্য তিনি আমাদেরকে তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য প্রথমে দিল থেকে শুকরিয়া আদায় করা আলহামদুলিল্লাহ আল্লাহ জালে জালালুহু এই আয়াতে কারিমার মধ্যে বলেন হে নবী আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে ফাত্তাবিউনি আমার অনুসরণ করো ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন ওয়াল্লাহু গাফুরুর রহিম আল্লাহ হলেন অত্যন্ত ক্ষমাশীল অধিক দয়াময় আল্লাহ আরও বলেন কুল নবী বলে দেন আতিউল্লাহ ওয়ার রাসূল আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো তোমরা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো ফাইন তাওয়াল্লাও যদি তোমরা রসুলের আনুগত্য করা থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন আল্লাহ তাআলা অস্বীকারীদেরকে আল্লাহ ভালোবাসেন না পছন্দ করেন না আল্লাহকে ভালোবাসি আমি তো আল্লাহকে ভালোবাসার মাপকাঠি কি আল্লাহ এই আয়াতে জানাই দিছেন ভালোবাসা এটা এমন একটা জিনিস যেটা দেখা যায় না তবে তার আচরণের দ্বারা অনুভব করা যায় সে অমুককে খুব ভালোবাসে যে যত বেশি রসুলের অনুসরণ করবে তো তার অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা তত বেশি থাকবে রসুলের অনুসরণ ছাড়া নবীজির অনুসরণ ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না সে তার দাবি হবে মিথ্যা তার দাবি সত্য তখনই পরিণত হবে যখন নাকি সে প্রতিটা কাজে রসুলের অনুসরণ করে আল্লাহ জালে জালালহু এখানে দুইটা পুরস্কারের ওয়াদা করেছেন ঘোষণা করেছেন এক তো হইল আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ
আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আল্লাহর সান্নিধ্য লাভ হবে, আল্লাহর নৈকট্যতা হাসিল হবে, অর্জন হবে। আর ওয়াইগফির লাকুম যুনুবাকুম, দ্বিতীয় পুরস্কার হলো যে আল্লাহ তোমাদের জীবনের যাবতীয় গুনাহসমূহ আল্লাহ মাফ করবে। তাহলে আল্লাহর ভালোবাসা আর গুনাহ মাফ হওয়া, এই দুই জিনিস নির্ভর করে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণের মাধ্যমে। আমরা মুসলমান, আমাদের মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকের অন্তরে এই বিশ্বাস থাকতে হবে এবং এই বিশ্বাস অপরিহার্য যে আমার আপনার এহকাল পরকাল উভয়কালের সফলতা কামিয়াবি তখনই হাসিল হবে যখন নাকি আমি আপনি সাইয়দুল কাউনাইন রহমাতুল আলামিন হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করব। নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইয়াছেন শুধু তার জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনার জন্য না, তবে এটা ঠিক নবীজির জীবন বৃত্তান্ত আলোচনা এটা ইবাদত, এটা সওয়াব। প্রতিটা আলোচনা করা শোনা এটা ভাগ্যের বিষয়, এতে সওয়াব রয়েছে কোনো সন্দেহ নাই, কিন্তু শুধু নবীজির জীবনী বৃত্তান্ত আলোচনার জন্য নবীকে পাঠানো হয় নাই। যেমন বর্তমানে তথাকথিত যার যার জাতি গোষ্ঠী ব্যক্তি বিশেষ মানুষ আলোচনা করে থাকে, জন্মদিন আসলে মৃত্যুদিন আসলে বছরে তার জীবন নিয়ে আলোচনা করে, সন্তানরা বাবা মার জীবন নিয়ে আলোচনা করে, কিন্তু সাইয়দুল কাউনাইন রহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আমাদের জীবনের প্রতিটা অনুসরণ করার জন্য, তার শুধু আমরা তার জীবন বৃত্তান্ত আলোচনা করব, বাস এটাকে বরকত মনে করে আলোচনা করলাম শুনলাম, কিছু চোখের পানি ফেললাম আর কিছু আহ উহ বললাম আর এরপরে শেষ। আল্লাহ নবী কে আল্লাহ পাঠিয়েছেন যে আমাদের কামিয়াবি আমাদের সফলতা হইল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্যে। আর এই জন্য আল্লাহ তাআলা এটাকে অবধারিত করে দিয়েছেন, ঈমানের পূর্ণতা তখনই হবে যখন নাকি আমি প্রতিটা ক্ষেত্রে আল্লাহকে মানব রসুলকে মানব। এই জন্য পরে আয়াতে বলা হয়েছে কুল আতি আল্লাহ ওয়া রাসূল, বলে দাও যে আল্লাহ এবং রসুলের আনুগত্য করো, তোমরা রসুলের আনুগত্য করা এটা ঈমানের দাবি এবং ঈমানের পূর্ণতা। রসুলের আনুগত্য ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না এবং কোনো ইবাদতের প্রতিদান আমি পাবো না। রসুলের রসুলকে বিশ্বাসগতভাবে আমলগতভাবে উভয় দিককে মানতে হবে এবং আল্লাহ তাআলা মানুষের কামিয়াবির ওয়াদা করেছেন, কামিয়াবি পাওয়ার ঘোষণা দিয়েছেন রসুলের তেবার মাধ্যমে। ওয়ামান ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাকাদ ফাজা ফাউজান আযীমা, যে আল্লাহ রসুল আনুগত্য করবে প্রকৃত সেই বড় সফলতা অর্জন করেছে, কামিয়াবি সেই হয়েছে। এবার রাসূলের আনুগত্যের মাধ্যমে আমার আপনি হেদায়েত লাভ হবে। ওয়াইন তুতিউহু তাহতাদু, যদি তারা আপনার অনুসরণ করে তাহলে তারা হেদায়েত পাবে। এক তো হইল ইসলামের দাবি এবং ঈমানের পূর্ণতা, দাবি হলো যে আল্লাহর হুকুমের পাশাপাশি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা জিনিসের অনুসরণ করা প্রত্যেক মুমিন মুসলমানের জন্য অপরিহার্য কর্তব্য, দুইটার মধ্যে পার্থক্য করা যাবে না, পার্থক্য করা যাবে না। যদি পার্থক্য করি তাহলে ইসলাম অসম্পূর্ণ হয়ে যাবে, তাহলে ইসলাম সীমাবদ্ধ হয়ে যাবে,
মসজিদে আসো, টুপি লাগাও, পাঞ্জাবি লাগাও, নামাজ পড়ো। মসজিদে বের হও, অফিস আদালতে যাও, এখন মুসলমান আর পরিচয় নাই। মসজিদে যেমন রসুলের অনুগত্য নামাজের ক্ষেত্রে, ঠিক তেমনিভাবে আমার কর্মজীবনের ক্ষেত্রে রসুলের অনুসরণ করা লাগবে। এর বাস্তব নমুনা হইল হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য লাভ করেছেন, যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত দশা অবস্থায় ঈমান এনেছেন, ঈমান অবস্থায় রসুলকে দেখেছেন, ঈমান অবস্থায় দুনিয়া থেকে তারা বিদায় নিয়েছেন, ওই সকল সাহাবীরা হইল আমাদের জন্য রসুলের অনুসরণে বাস্তব নমুনা। এবং রসুলকে, আল্লাহকে ভালোবাসার বাস্তব নমুনা সাহাবায়ে কেরাম, রসুলকে ভালোবাসার বাস্তব নমুনা সাহাবায়ে কেরাম, আল্লাহকে ভালোবাসার মাধ্যম রসুলের অনুসরণ, যেমন আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, ঠিক তেমনিভাবে রসুলকে ভালোবাসার মাধ্যম হইল রসুল ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার আদর্শকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমার সুন্নাকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমার সুন্নাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সঙ্গে থাকবে। তাহলে কোরআনে কারিমের আয়াত আর হাদিস দ্বারা আমরা এই কথা বুঝতে পারলাম যে আল্লাহর ভালোবাসা লাভ হবে রসুলের অনুসরণের মাধ্যমে, রসুলের ভালোবাসা লাভ হবে রসুলের সুন্নার অনুসরণের মাধ্যমে। আল্লাহকে ভালোবাসার মাপকাঠি রসুলের সুন্নার অনুসরণ, আর রসুলকে ভালোবাসার মাপকাঠি হইল রসুলের সুন্নতের অনুসরণ। এখন কেউ যদি বলে আমি রসুলকে খুব ভালোবাসি, আল্লাহকে খুব ভালোবাসি, কিন্তু সে নামাজ পড়ে না, সে রোজা রাখে না, সে অন্যায় অপকর্ম করে, তাহলে তার কথা তার দাবি উভয়টা কি মিল? বরং এই দাবিটা হইল মিথ্যা দাবি। এই দাবি কি? মিথ্যা দাবি। তো সাহাবায়ে কেরাম দুইটাই দেখাইছেন, এবং হাদিসে পাকের মধ্যে আসছে যে তোমরা কখনো ইমানে পূর্ণতা হাসিল হবে না যতক্ষণ পর্যন্ত আকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত নিজের পিতামাতা, নিজের ছেলে সন্তান, নিজের সম্পদ, দুনিয়ার সমস্ত মানুষ থেকে রসুলের ভালোবাসা বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত ঈমান পূর্ণতা হবে না, তার ঈমান পূর্ণ হবে না। এর বাস্তব নমুনা সাহাবারা দেখিয়েছে। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রসুলের অত্যন্ত প্রিয় ভাজন সাহাবী ছিলেন, রসুল তাকে খুব ভালোবাসতেন। একদিন আল্লাহ রসুল বলেন, ইয়া মুআজ ইন্নাকা লা উহিব্বু, নিশ্চয় আমি তোমাকে ভালোবাসি। কে বলতেছেন এটা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজকে বলতেছেন, হে মুআজ আমি তোমাকে ভালোবাসি। মুআজ রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ নবীকে খুব ভালোবাসতেন, সব সময় রসুলের কাছে থাকার চেষ্টা করতেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের প্রচারের জন্য, দ্বীনের প্রচারের জন্য তাকে ইয়েমেনের গভর্নর বানিয়ে নিযুক্ত করে পাঠালেন। পাঠানোর সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববী থেকে বের হলেন মুআজের সাথে। মুআজ সওয়ারির উপর আরোহণ করলেন, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচে দাঁড়ানো, মুআজ সওয়ারির উপর দিয়ে চলতেছে, আর নবীজি এরকমভাবে মুআজের সাথে নিচে তার সাথে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে একবারে মদিনার সীমান্ত পর্যন্ত গেলেন, এখানে গিয়ে এক নবীজি দাঁড়াই গেলেন। মুআজ রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বললেন, ইয়া মুআজ, ইয়া মুআজ ইন্না আসা
انك الله الله تلقاني بعد عامي هذا انك عسى الله تلقاني بعد عامي هذا হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজকে বলেন হে মুআজ সম্ভবত এই বছরের পরে তোমার সাথে আর দেখা হবে না সম্ভবত এই বছরের পরে তুমি আমাকে আর দেখতে পাবে না ইন্নাকা আসা আল্লাহ তালকানি বাদ আমি হাদা হে মুআজ সম্ভবত এই বছরের পরে তুমি আমার আর সাক্ষাৎ পাবে না সম্ভবত তুমি লাআল্লাকা আনতামুররা বিমাসজিদি হাদা ওয়া কবরি সম্ভবত তুমি এই মসজিদ অর্থাৎ মসজিদে নববী এবং আমার কবর কাছ দিয়ে অতিক্রম করবে তোমার সাথে আমার আর সাক্ষাৎ হবে না তুমি আর আমার সাক্ষাৎ পাবে না যখন এই কথা বলেছেন মুআজ রাদিয়াল্লাহু আনহু সওয়ারি থেকে নেমে গেল আর নেমে তিনি হিচকি মেরে কান্না শুরু করলেন খাশাআন আও হাজানান দুঃখ লি ফিরাকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচ্ছেদ সে দুঃখ এবং চিন্তিত হয়ে সে কাঁদতে লাগলো হায় হায় যে নবীর জন্য আমার জান যে নবীর জন্য আমার জীবন যে নবীর জন্য আমার হায়াত যে নবীর জন্য আমি আজ সে নবীকে আমি আর পাবো না এখন কি বলেন আর মদিনা ছাড়তে মন চাবে মদিনা ছাড়তে মন চাবে আর মুআজ রাদিয়াল্লাহু আনহু নবীজিকে ধরে কাঁদতেছে নবীজিও কাঁদতেছেন যেহেতু নবী মুআজকে ভালোবাসে নবীজিও কাঁদতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারার দিকে চেহারা ফিরাইলেন তাকাইলেন মদিনাতুল মুনাওয়ারার দিকে তাকিয়ে মুআজকে সম্বোধন করে বললেন হে মুআজ এই কথা ভালো করে জেনে রাখো কিয়ামতের দিন আমার নিকট সবচেয়ে বেশি মানুষের মধ্যে নিকটবর্তী ওই সকল লোকরা হবে যারা মুত্তাকি হবে মান কানু ওয়াহাইসু কানু সে যেই লোকই হোক আর যেখানের বাসিন্দা হোক সে যেই হোক এবং যেখানের বাসিন্দা হোক কিয়ামতের দিন তারাই সবচেয়ে বেশি আমার নৈকট্যতা পাবে আমার নিকটে থাকবে যারা মুত্তাকি হবে এই কথা যখন বলেছে তো মুআজ রাদিয়াল্লাহু আনহু ঠান্ডা হয়ে গেলেন স্বাভাবিক হয়ে গেলেন এখন মদিনা মুনাওয়ারা থাকা ইয়ামিনে থাকা সমান হয়ে গেল মদিনা মুনাওয়ারা থাকা আর ইয়ামিনে থাকা সমান হয়ে গেল আমি যদি ইয়ামিনও মারা যাই আর নবীজির সাথে যদি আমার জীবদ্দশা সাক্ষাৎ নাও হয় কিন্তু আমি তো সার্টিফিকেট পেয়ে গেলাম ইন্না উলান্নাসি বিল মুত্তাকুনা মান কানু ওয়াহাইসু কানু নবীজি তো বলেছেন কিয়ামতের দিন আমার নিকটবর্তী সবচেয়ে ওই সকল লোক হবে সবচেয়ে বেশি ওই সকল মুত্তাকিরা হবে মুত্তাকিরাই কিয়ামতের দিন আমার সবচেয়ে বেশি নিকটবর্তী হবে এখন সে পৃথিবীর যেই লোক হোক যেই লোক সে যদি একজন রিক্সা চালক হয় সে একজন কুলি হয় সে যদি একজন মজদুর হয় একদম নিম্ন শ্রেণীর হয় যেই হোক ওহাইসু কানু যেখানে বাসিন্দা হোক সে যেখানেই বসবাস করুক মদিনায় করুক মক্কায় করুক আর এরকম পৃথিবীর যে প্রান্তে সে বসবাস করুক তাহলে কি শিক্ষা নবীজির এই মুআজ রাদিয়াল্লাহু আনহুকে সম্বোধন করে যে কথা বললেন এর মধ্যে আমাদের কি শিক্ষা কেউ যদি মদিনায় মুনাওয়ারায় বসবাস করেছে কিন্তু সে রসুলের আদর্শ অনুসরণ করলো না তাহলে সে কিয়ামতের দিন নবীজির নৈকট্যতা সে লাভ করতে পারবে না আমি আপনি গরিব বাংলাদেশে বসবাস করি হয়তো আমাকে আপনার কেউ চেনে না কিন্তু এই অঞ্চলে থেকে এই পাড়ায় মহল্লায় বসবাস করে আমি আপনি প্রতিটা ক্ষেত্রে
আল্লাহর হুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করি, আল্লাহ নিষেধ থেকে বিরত থাকি, নবীজি যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকি, তাহলে কিয়ামতের দিন আমি আপনি সবচেয়ে বেশি নবীজির নিকটবর্তী হব। এই জন্য আমি অনেক সময় একথা বলে থাকি, আমি যারা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করছি, খোদা কি কসম, এক শ্রেণীর লোক মদিনাতুল মুনাওয়ারা গিয়ে নবীজিকে সালাম দেওয়ার কারণে নবীজি খুশি হন, নবীজি আনন্দিত হন, আরেক শ্রেণীর লোককে নবীজিকে দেখে নবীজি ব্যথিত হন, দুঃখিত হন। এই সময় আমার আব্বার এক গল্প মনে পড়ে গেল, অনেক আপনারা চিনেন, আমার আব্বা জান রহমতুল্লাহ আলী উনার শেষ সফর, আমারও হজের সফর পড়ে গিয়েছিল, উনি ভিন্ন ফ্লাইটে গেছেন, ভিন্ন হজ কাফেলার সাথে, আমি আরেক কাফেলার সাথে, কল্পনা করি নাই কখনো মদিনাতুল মুনাওয়ারা যে একসাথে দেখা হয়ে যাবে। উনি হয়ে গেলেন অসুস্থ, পড়ে গেলেন অসুস্থ, পড়া পড়ে এক হসপিটাল ওনাকে ভর্তি করানো হইল। তো আমি মদিনায় যাওয়ার পরে জিয়ারতের পরে সাথে সাথে চলে গেলাম, চিন্তা করলাম হয়তো উনার এটা শেষ সময়, তো এত বরকতময় জায়গা, তো এইখানে বাবার খেদমতে লেগে যাই, একটু দোয়া নিয়ে নিই। তো আমার তেমন একটা সুযোগ হয় না ওই সময় মদিনাতুল মুনাওয়ারা জামাতের সাথে নামাজ পড়া, উনার খেদমতে ছিলাম। তো যখন উনি সুস্থ হলেন, সুস্থ হওয়ার পরে ইচ্ছা হলো যে বাবার সাথে একবার রওদা শরীফে গিয়ে সালামটা দিই। আব্বাজান রহমতুল্লাহ আলী কোনো আলেম ছিলেন না, সাধারণ দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত ছিলেন, তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন, পরে প্রফেসর হয়ে রিটায়ার করেছেন। তো যখন মদিনায় মুনাওয়ারা আমরা জিয়ারতের জন্য যাব, তো তিনি সামনে অগ্রসর হচ্ছেন না, বলতেছেন বাবা আমাকে নবী দেখে খুশি হবে না নারাজ হবে, আমি সেই চিন্তা করতেছি, নবী দেখে খুশি হবে না নারাজ হবে, নবী দেখে খুশি হবে না নারাজ হবে, এটা তো কীভাবে বুঝবো, এটা তো বড় তখন প্রশ্ন জেগে গেল, নবী দেখে খুশি হবে নারাজ হবে, আমার পূর্বে কখনো এই কথাটা মাথা ঢুকে নেই, এখানে নারাজি আবার বেনারাজির কী আছে, গিয়াস তো সুন্দর মতো যেভাবে সালাম দেওয়া দরকার সেইভাবে জিয়ারত করা দরকার, এইভাবে করলেই তো হয়, ওই সময় কিন্তু কথাটা বুঝি নেই আমি, আমারও একটা আবেগ নবীদের রওদার সামনে আসছি চলে যাই, এখন ওনার কারণে আমি আমার সামনে অগ্রসর হইতে পারছি, কারণ উনি একবার যায় তো পিছু হয় সামনে যাচ্ছে না। যেখানে আসহাবে সুফা আপনারা যারা গেছেন দেখেছেন, আসহাবে সুফারা যে জায়গায় অবস্থান করত এর পিছনে উনি দাঁড়াই গেলেন, আমি ওনার সাথে দাঁড়াই গেলাম, এখান থেকে তিনি রওদা শরীফে সালাম দিচ্ছেন আর বলতেছেন ভয় লাগতেছে নবীদের আমাকে দেখে নবী খুশি হবে না নারাজ হবেন, বললেন যে রওদা শরীফে জিয়ারত তো বড় ভাগ্যের বিষয়, নবীজি খুশি হয়ে যান তার ভাগ্য, আর নবী নারাজ হইলে এই জিয়ারতের কোনো মূল্য নাই। আজ বলেন হাজিরা তো জিয়ারত করতে আসে, কিভাবে জান্নাতের টুকরায় নামাজ পড়বে, সে পাগল পাড়া, কিন্তু এই জান্নাতের টুকরায় যে নবীজি যে মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিয়েছেন, যে মিম্বারে বসে বয়ান করেছেন, সে পাশে নামাজ পড়া, এটা তো বড় ভাগ্যের বিষয়, কিন্তু এখানে দাঁড়ানোর কারণে নবী খুশি হচ্ছেন না নারাজ হচ্ছেন, এইটা তো একবার কল্পনা করা দরকার। যদি আমি নবীজির সুন্নাহ আদর্শকে নিয়ে রওজায় পাকে গিয়ে দাঁড়াই, তাহলে নবীজি খুশি হন, যদি নবীজির আদর্শকে না নিয়ে যে রওজা পাকে গিয়ে দাঁড়াই, তাহলে নবী খুশি হন না, নবী খুশি হন না, নবী খুশি হন না। হয়তো অনেকে এরকম আছে যার কপালে জুটবে না, জুটে নাই, চলে গেছে দুনিয়া থেকে, বা আর আমরা অনেকে এরকমই থাকতে পারি আমাদের কপালে এখনো জুটে নাই, রওদা শরীফের সামনে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এই সালামটুকু দেওয়ার হয়তো সামর্থ্য সুযোগ আমাদের অনেকের হয় নাই, কিন্তু আমি তাদেরকে বলি এই আফসোস এই দুঃখ আমাদের অন্তরে থাকবে এবং এই আশা থাকবে আল্লাহ যদি একটাবার আমাকে সুযোগ দেন
আমি নবীজি রওদা শরীফের সামনে গিয়ে সালামটুকু দিব, এই আশা থাকবে। কিন্তু কেউ যদি যেতে না পারি, আমি বলি যারা বারবার রওদা শরীফে যাচ্ছেন, বারবার রওদা শরীফে যাচ্ছেন আর এই কঠিন পরিস্থিতিতে কেউ ভিসা পায় না, স্বাভাবিকভাবে ভিসা দেওয়া হচ্ছে না, টুরিস্ট ভিসার মাধ্যমে যাওয়া লাগতেছে, আর আমাদের মতন পাপি আমরা যেতে পারতেছি না, কিন্তু আমরা যদি মুআজ রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সম্বোধন করে যে কথাটা বলেছিলেন, ইন্না আউলান নাসি বিল মুত্তাকুনা মান কানু ওয়া হাইসু কানু, কিয়ামতের দিন মুত্তাকিরাই সবচেয়ে বেশি আমার নিকটবর্তী হবে, সে যেই হোক এবং সে পৃথিবীর যে স্থানে বসবাস করুক। আমি বাংলাদেশে থেকে নবী রওদার সামনে যেতে পারি নাই, কিন্তু আমি প্রতিটা ক্ষেত্রে নবীর আদর্শ অনুসরণ করি। এই জন্য আমরা সকলেই নিয়ত করি এই দুরূদ শরীফটা খুব বেশি করে পড়ব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে পাকে আসছে যে আমলটা করবে কিয়ামতের দিন সে নবীজির শাফাত লাভ করবে, করবো তো ইনশাআল্লাহ। শয়তান কিন্তু পড়তে দিবে না, খুব ছোট্ট আমল, এটা সহি হাদিসের দ্বারা প্রমাণিত, যে ফজরের নামাজের পর, কিসের পর, ফজরের নামাজের পর যেখানে নামাজ পড়েছে সেখানে বসে, অথবা যদি ভুলেও যায় পরে মনে হয়, ফজর নামাজের পর মাত্র 10 বার দুরূদ শরীফ পড়বে, কয়বার, মাত্র 10 বার, কয়বার, মাত্র 10 বার দুরূদ শরীফ পড়বে। আর আসরের নামাজের পর আবার মাত্র 10 বার দুরূদ শরীফ পড়বে। এই আমল যে কন্টিনিউ করবে, নিয়মিত করবে, এই অবস্থায় সে যদি মারা যায় তো নবী ফরমান তার জন্য আমার সুপারিশ ওয়াজিব। এই জন্য ছোট্ট একটা আমল করতে পারবো না ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহাব্বত এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত আমাদের অন্তরে দান ফরমাক। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়াল আমাল আল্লাযী ইউবাল্লিগুনী হুব্বাক। আল্লাহ যা বললাম শুনলাম, আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করো। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। بسم الله الرحمن الرحيم نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا ومولانا محمد الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال النبي صلى الله عليه وسلم الإيمان 70 شعبة أفضلها لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء 70 من الإيمان أو كما قال صلى الله عليه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا
وعلى آله وأصحابه وسلم সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আজকে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। হাদিস তেলাওয়াত করেছি আপনাদের সামনে, যা হাদিস শরীফ, বুখারি শরীফ সহ প্রায় প্রতিটি হাদিসের কিতাবে হাদিসের বর্ণনা রয়েছে। হাদিসের সংক্ষিপ্ত অর্থ, ইমানের শাখা প্রশাখা 70টি। ইমানের শাখা প্রশাখা আল ইমানু বিজুম ও সাবউন, 70-এর উপরে ইমানের শাখা প্রশাখা, এবং এই শাখা প্রশাখার মধ্যে সবচেয়েতে উঁচু এবং সবচেয়েতে আফদাল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিখ। 70-এর উপরে শাখা প্রশাখা সবচেয়েতে উঁচু শাখা লা ইলাহা ইল্লাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরাওয়াতে এটাই বোঝা যায়, আফজলুহা সবচেয়েতে উঁচু, আফজল বরকতময় ফজিলতওয়ালা, কোন রাওয়াত আছে আলাহা সবচেয়েতে উঁচু শাখা হইল কি লা ইলাহা ইল্লাল্লাহ, ও আদনাহা এবং 70-এর একবারে নিচে যেটা ইমানের শাখা, ইমাতাতুল আযা আনিত তারিক, মানুষের চলার পথে কষ্টদায়ক কোনো জিনিস থাকলে এইটাকে দূর করা। মানুষের চলার পথে কষ্টদায়ক কোনো কিছু থাকলে এটাকে দূর করা, এইটা ইমানের একবারে সবচেয়েতে নিচের শাখা। এই হাদিসের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওল হায়া ও শুবতুম মিনাল ইমান, হায়া ইমানের বহুত বড় একটা শাখা। আমাদের মুসলমান হিসাবে যারা আমরা দাবি করি, ইমানের দাবি করি, এই ইমানের যে 70-এর উপরে শাখা প্রশাখা আছে, সমূহ শাখার উপরে আমাদের বিশ্বাস থাকতে হবে। হাদিস দ্বারা বুঝলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা ইমানের একটা শাখা। যদি এই শাখার উপর আমার ইমান থাকে আর বাকি শাখার উপর ইমান থাকে না, তাহলে মুমিন হইতে পারবো? আমরা বুঝি শুধু কলিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলিমা পড়লাম ইমানদার হয়ে গেলাম, কিন্তু এই কলিমার মধ্যে কি অন্তর্নিহিত অর্থ আছে অন্য হাদিসে, এই হাদিসের মাঝে যে কলিমা পড়ার সাথে সাথে আমি ইমানের যে 70-এর উপর শাখা আছে এই সমূহ শাখার বিশ্বাস করলাম, সমূহ শাখার বিশ্বাস করলাম, এই শাখা সমূহের সর্ব উপরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বনিচে ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে মানুষ কষ্টদায়ক বিষয়কে দূরীভূত করা। যেমন কাঁটা আছে বা মানুষ কষ্ট পায় এমন কোনো জিনিস আছে রাস্তায়, এইটাকে সরাই দেওয়া, এইটাও ইমানের অংশ। এই ইমানিয়াত, ইমানের বিষয় সমূহ আমরা জানি। ইমান বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, এই হাদিসও প্রতিটি কিতাবে আছে বুখারী শরীফ সহ, ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর। 1 নম্বর, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামুস-সালাতি ওয়া ইতাউয-যাকাতি ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান, আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
যে ইমানের বুনিয়াদ ভিত্তি নিয়ে হইল পাঁচটা জিনিসের উপরে। এক নম্বর শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, একত্ববাদের বিশ্বাসী হওয়া এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের বিশ্বাসী হওয়া, সত্তরের উপরে ইমানের শাখা প্রশাখা। আর এই হাদিস, যে হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপর। এই পাঁচটার মধ্যে সত্তরের উপরে আছে, এই পাঁচটার ভিতরে। এক নম্বর শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, অন্তর দ্বারা আল্লাহর একত্ববাদের বিশ্বাস এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রসুল এবং আল্লাহর বান্দা, এই বিশ্বাস কলবের সঙ্গে সম্পর্কিত। এই বিষয়ের আকীদার লক্ষ্য সঙ্গে সম্পর্কিত। আমি যদি সব সময় মুহাম্মদ আল্লাহ এক, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী মানি, মুখে উচ্চারণ করি, মুখে উচ্চারণ করি হাজার হাজার বার আল্লাহ ওয়াহদাহু লা শরীকালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে উচ্চারণ করি, আর ভিতরে আমার এই বিশ্বাস থাকে না, কখনো মুসলমান না, বরং মুনাফিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা মুনাফিক ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে এসে বলতো, ইন্নাকা লা রাসূলুল্লাহ, ইন্নাকা লা রাসূলুল্লাহ, আপনি অবশ্যই আল্লাহর রাসূল। আর ওইজা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম, কাফিরদেরকে বলতো আমরা তোমাদের সঙ্গে আছি। তে মুখে মুখে যদি শুধু আমি একত্ববাদের বিশ্বাস, একত্ববাদের কথা বলি, আর মুখে মুখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলিয়া বলি, আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ এক ওয়াদাহু লাস মুখে বলি, অন্তরে যদি জায়গা পায় না এটাই, তাহলে আপনি মুমিন না, বরং মুখে বলতেছেন অন্তরের উল্টা, তাই বাহ্যিক কাজ ভিতরের সঙ্গে মিল নাই বলে আপনি মনে। এটা অন্তরে অন্তঃস্থল দিয়ে বিশ্বাস করতে হবে, বিশ্বাসের নাম ইমান, বিশ্বাসের নাম। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন একগুণ মানুষকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দুজক থেকে মুক্তি দিবেন। হাদিসে তার বর্ণনা আছে, যারা অন্তর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের বিশ্বাসী ছিল, রসুলের রিসালতের বিশ্বাসী ছিল, কিন্তু আমল কোনো কিছু করে নাই, যে আমল করার আমল করলে একটা আলামত শরীরের নিদর্শন থাকে, তাদের কোনো নিদর্শন নাই, শুধু অন্তরে ইমান ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ। আর আমরা মুহাম্মদুর সাহেব শেষ নবী, এর আগে যত নবী দুনিয়াতে চলিয়ে গেছেন সব নবীর উপর আমাদের নবী হিসাবে বিশ্বাস, যে নবীয়তের কথা কোরআন শরীফে আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ভাষায় প্রকাশ করেছেন, এই জন্য দুনিয়াতে আসছে আজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম যে থেকে আরম্ভ হয়েছে, এর থেকে কোনো একজন মুসলমান সত্যিকার অর্থে যে মুসলমান, এ কখনো কোনো রসুলের প্রতি ব্যঙ্গচিত্র বা আপনার কটূক্তি করে নাই, করবেও না কেয়ামত পর্যন্ত, মুসলমান যতদিন আছেন কোনোদিনও করবেন না। কারণ আমাদের ইমানের অংশ হইল এটা, আমন্তু বিল্লাহি ও মালাইকাতিহি ও কুতুবিহি ও রসুলিহি, রসুল রসুলের বহুবচন, যত রসুল আল্লাহ দিয়েছেন। আমরা তো জোরে সংখ্যা 313 বলি, বা আল্লাহ তালা বলতেছেন রসুলান কাত কাসাস না, আমি কত কত রসুলের কথা উল্লেখ করেছি, এছাড়াও আরো রসুল আছেন। এই জন্য আমাদের মজমল কথাটা আমন্তু বিল্লাহি ও মালাইকাতিহি ও কুতুবিহি ও রসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, পরকালের বিশ্বাস। যদি আগেরগুলো থাকে তো একজন মানুষ অবশ্যই পরকালের বিশ্বাস থাকবে, ইয়ামে ইয়ামে আখরাত, ইয়ামে দিন, ইয়ামুল জাজা, যেদিন দুনিয়ার কর্মফলের নেয়ামত ভোগ করার দিন, ইয়ামে জাজা, ইয়ামে আখর, আমরা পরকালের বিশ্বাসী। এই দুনিয়া আমাদের চিরস্থায়ী না, এই দুনিয়া আমাদের জীবন কোন স্থায়ী জীবন, যার যেদিন হায়াত শেষ হয়ে যাবে এখান থেকে আমরা চলে যাব, আর এই যেদিন আমাদের মৃত্যু হবে এই দিন থেকে আমাদের পরকাল আরম্ভ, কবরের জীবন, বরজখের জীবন,
হাশরের জীবন, এরপরে ফরীকুন ফিল জান্নাহ ও ফরীকুন ফিস সাইর। আমাদের বিশ্বাস যে মৃত্যুর মাম্মাতা ফাকাদ কামাত কিয়ামত, যে মারা গেল তার কিয়ামত আরম্ভ, আলমে বরজখ হোক অথবা আপনার আলমে মাহশার, এরপরে এলো আখরাত, ফরীকুন ফিল জান্নাহ ফরীকুন সাইর, সময় শেষ হয়ে গেছে। যা বললাম শুনলাম যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।